নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই মে 2023 শুক্রবার, বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণে 5 রাশি মহা কোটিপতি হতে চলেছে। অর্থাৎ এই যে 5ই মে 2023 শুক্রবার এই চন্দ্রগ্রহণ আপনার কোন রাশিতে হবে, কোন নক্ষত্রে হবে, কটা থেকে কটা পর্যন্ত এই গ্রহণ থাকছে, কি উপায় করা উচিত, কি দান করা উচিত, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। গর্ভবতী মহিলারা কি করবেন, কোন মন্ত্র আপনারা জপ করবেন, সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই এটা আপনাদেরই চ্যানেল, যদি ভালো লাগে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ হতে চলেছে আপনার 5ই মে 2023 বৈশাখী পূর্ণিমা দিন। এই দিন আবার আপনার বুদ্ধ পূর্ণিমাও রয়েছে এবং দিনটি পড়েছে, যে বার পড়েছে সেটি হচ্ছে শুক্রবার। এই চন্দ্রগ্রহণ আপনার সংগঠিত হচ্ছে তুলা রাশিতে। তুলা রাশিতে 7ই নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র, 7ই এবং বিশাখা নক্ষত্রে এই গ্রহণ কিন্তু সংগঠিত হতে চলেছে। এই গ্রহণের ফলে 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশির ভাগ্য কপাল খুলতে চলেছে। বিধাতা এই 6 রাশিকে অপার ধন দিতে চলেছে। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি আলোচনা করব এবং কটা থেকে কটা গ্রহণ রয়েছে তাও আমি বলবো। দেখুন, এই গ্রহণ যেহেতু ভারতে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল নেই। তবে আমি একটি কথা বলবো, এই গ্রহণের সময় গর্ভবতী মহিলারা কী করবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই গ্রহণ চলবে 4 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 8টা 45 মিনিট থেকে শুরু হচ্ছে এই গ্রহণ। আপনার ঠিক রাত্রি 1টায় এই গ্রহণ সমাপ্তি হচ্ছে। অর্থাৎ 5ই মে 2023 শুক্রবার তুলা রাশি, 7ই নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে এই গ্রহণ হচ্ছে। গ্রহণের সময়টা আপনার রাত্রি 8টা 45 মিনিট থেকে রাত্রি 1টা পর্যন্ত এই গ্রহণ চলবে। এই গ্রহণের সময় আপনারা কী করবেন গর্ভবতী মহিলারা সেটা আমি জানাবো। দেখুন, এই গ্রহণের আগেই কিন্তু আপনারা তুলসী পাতা অবশ্যই তুলে রাখবেন, তুলসী পাতা, এবং খাবারে অবশ্যই আপনারা তুলসী পাতা অবশ্যই আপনারা কিন্তু দিবেন। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা একটু আগে খাবার চেষ্টা করবেন, আর যদি না হয় খাবারে গ্রহণ লাগার আগে এই তুলসী পাতা দিয়ে রাখবেন, তবেই কিন্তু আপনারা সেই খাবার খাবেন, তাতে কোনো দোষ কিন্তু থাকবে না। এবং গর্ভবতী মহিলারা রাত্রি 1টা পর্যন্ত আপনারা কিন্তু ঘুমাবেন না, 8টা 45 থেকে রাত্রি 1টা পর্যন্ত আপনারা কিন্তু ঘুমাবেন না। এবং এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, আপনারা বিষ্ণু মন্ত্র, গায়ত্রী মন্ত্র, আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এই গ্রহণ চলার সময় আপনারা ধারালো কোনো বস্তু, ছুরি, কাঁচি, ব্লেড ব্যবহার করবেন না। এবং এই গ্রহণের সময় আপনারা যারা জল খাবেন কিনা, অবশ্যই জলেও কিন্তু তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন। এবং বিশেষভাবে আরেকটি জিনিস যেটা আপনাদেরকে খুব খেয়াল করতে হবে, এই গ্রহণ চলাকালীন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন ঘরের পর্দাগুলো আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ পর্দা কিন্তু, এবং মোটা পর্দা দেওয়ার চেষ্টা করুন, যাতে
এই চন্দ্রের রশ্মি যেন আপনার যে ঘরে গর্ভবতী মহিলা রয়েছে সেখানে যেন না ঢুকে, এবং সেদিন পারতপক্ষে আপনারা সন্ধ্যার সময় আপনারা বেরাবেন না বা কোনো ছাদেও কিন্তু আপনারা যাবেন না। চন্দ্রগ্রহণের কিছুটা প্রভাব তো পড়বে, যদিও আপনার এটা উপছায়া চন্দ্রগ্রহণ, তাও এই গ্রহণে কিন্তু আপনার বিশেষভাবে আপনার যে গর্ভবতী মহিলারা আছে তাদেরকে আমি সাবধান বাণী কিন্তু বারবার বলছি। দেখুন, এই গ্রহণের ফলে যে ছয় রাশি মহাকোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাবো এবং কী কী দিক থেকে আপনারা লাভ পাবেন সেটাও আপনাদেরকে জানাবো। এবং তুলা রাশিতে এই গ্রহণ সংঘটিত হতে চলেছে বিশাখা এবং সাতী নক্ষত্র 8:45 থেকে রাত্রি 1 পর্যন্ত 4:15 এই গ্রহণ চলিবে, অর্থাৎ গ্রহণের স্থিতিকালটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই সময় বিশেষভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, অসুস্থ মানুষ রয়েছেন, তারা কিন্তু অবশ্যই তুলসী পাতা দিয়ে অবশ্যই কিন্তু আপনারা খাবার কিন্তু খেতে কিন্তু পারেন। এবার আসি এই যে গ্রহণ হচ্ছে, গ্রহণ যেহেতু উপছায়া গ্রহণ, খুব একটা প্রভাব যদিও না পড়বে কিন্তু গ্রহণের কিছু কিছু এফেক্ট কিন্তু রয়েছে। এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বিশেষভাবে দান করুন, স্নান করুন আগে প্রথম। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে পরে অবশ্যই আপনারা যারা রাত্রি 1 যেহেতু শেষ হচ্ছে অবশ্যই গঙ্গা জল মাথায় আপনারা দিয়ে দিবেন, স্নান না করতে পারলে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন আপনারা গঙ্গা জল দিয়ে দিবেন, অথবা আপনারা তারপরের দিন দান কোনো সাদা বস্তু, আপনি আতপ চাল, চিনি, ময়দা বা দুধ বা দই অথবা সাদা কোনো কাপড় আপনারা কোনো নির্ধনী ব্যক্তিকে কিন্তু আপনারা দান করতে পারেন। দান করলে এটা 5 আপনারা কিন্তু লাভ পাবেন। এবার আসি ছয় রাশির যে মহাকোটিপতি হতে চলেছে এই চন্দ্রগ্রহণে, বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ 5 May 2023 শুক্রবার তুলা রাশিতে সংঘটিত হতে চলেছে 8:45 থেকে রাত্রি 8:45 থেকে 1 পর্যন্ত এই গ্রহণ চলবে। নাম্বার 1 রাশি লাভবান হতে চলেছে প্রথম রাশি, বিশেষভাবে সেই রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার নাম্বার 1 যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনার ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, কোনো শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট, বিধাতা আপনাকে অর্থের জায়গাটা বিশেষভাবে পরিপূর্ণ করতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। মিথুন রাশি অর্থাৎ মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি যেমন দেখা যাচ্ছে, মিথুন রাশির হঠাৎ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হবেন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেখান থেকে আপনারা লাভ পাবেন। কুম্ভ রাশি এই গ্রহণের ফলে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে এবং আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। মকর রাশি হতে চলেছে মহাকোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে। এই চন্দ্রগ্রহণের উপর বর্তমানে প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে, অবশ্যই আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট কিন্তু এই সময় কিন্তু করতে পারেন। এরপর যে রাশির কথা বলবো
সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির এই গ্রহণে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠা আপনাদের হতে চলেছে। এই গ্রহণের ফলে আপনাদের যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি লিকুইড প্রোডাক্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই গ্রহণের ফলে হতে চলেছে। এই গ্রহণের ফলে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রের প্রমোশন, যারা কর্ম পাচ্ছিলেন না বা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় সুযোগগুলো কিন্তু আসতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে তুলা রাশি হতে চলেছে মালামাল, অর্থাৎ বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ। এরপর যে আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সফলতা আপনাদের নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের যাদের মামলা মকদ্দমা বা ঋণ হয়েছিল সে ঋণ পরিশোধের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং প্রপার্টি থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে এই চন্দ্রগ্রহণে মহা সৌভাগ্যশালী রাশিতে। হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনাদের ট্রেন্ডিং শেয়ার বাজার ফাটকা থেকে এবং স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই বছরের প্রথম এই চন্দ্রগ্রহণে এই ছয় রাশি লিখে রাখুন, 5ই মে 2023 বছরের প্রথম চন্দ্রগ্রহণে এই ছয় রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। বিধাতা নিজের হাতে এই রাশিগুলোর ভাগ্য লিখতে কিন্তু চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আবারও বলছি, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, বিষ্ণু মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষভাবে এই গ্রহণের নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। যদিও এটা সুতককাল নেই, তবু আমি একটি কথা বলছি, আপনারা তুলসী পাতা অবশ্যই খাবারে দিয়ে রাখবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম।